মুসকান খান নামের ভারতের এক কিশোরী গেরুয়া ওড়না পড়া একদল হিন্দু কট্টরপন্থীর সামনে দাঁড়িয়ে যেভাবে সিংহের মতো গর্জে উঠেছেন তাতে পুলকিত বিশ্ববাসী। তাই আন্দোলন প্রতিবাদের নতুন নাম হয়ে উঠেছেন মুসকান। মঙ্গলবার কর্ণাটকের মান্তা প্রি ইউনিভার্সিটি কলেজে ঢোকার পরপরই হিজাব পরিহিত মুসকানকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেয় একদল যুবক, কিন্তু নির্ভীক ও অবিচল মুসকান ভয়ডরহীনভাবে হাত উঠিয়ে আল্লাহ একবার তাকবীর দিতে থাকে। ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে এমন সাহসীভাবে আওয়াজ তোলার ব্যাপারে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন মুসকান। কোন সাহসে এত মানুষ তাকে ঘিরে ফেলা সত্ত্বেও গুটিয়ে না গিয়ে যেভাবে তাকবীর দিয়েছেন তার রহস্য জানিয়েছেন তিনি। মুসকান বলেন, আমি যখন কলেজে ঢুকছিলাম তখন আমাকে বাধা দেওয়া হয়, জানতে চাওয়া হয় আমি কেন বোরকা পরে এসেছি, কিন্তু আমি এসব নিয়ে মোটেও চিন্তিত নই। এই কিশোরী আরও বলেন, আমাকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু হয়, আমিও পাল্টা আল্লাহু একবার তাকবীর দিতে থাকি। সাহসী এই মুসলিম কিশোরী বলেন, উপস্থিত গেরুয়া উত্তরীয় পরিহিতদের কয়েকজনকে চিনতে পেরেছিলেন তিনি, কারণ তারাও মুসকানের সহপাঠী ছিলেন, তবে বেশিরভাগই বহিরাগত বলেও জানান মুসকান। তিনি বলেন, পড়াশোনা করাই আমার অগ্রাধিকার, অথচ এক টুকরা কাপড়ের জন্য তারা আমাদের পড়াশোনা করার অধিকারটাই ছিনিয়ে নিতে চায়। এদিকে হিজাবের পক্ষ নেওয়ায় বিজেপি নেতাদের তোপের মুখে আছেন এখন মালালা ইউসুফজাই। হিজাব ইস্যুতে ভারতের কর্ণাটক এখন বেশ সরগরম, এই ইস্যুতে তেতে উঠেছে পুরো ভারত, তার আঁচ লেগেছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। বিবিসি জানিয়েছে, ওই ঘটনার পর ভারতের ভেতরে ও বাইরে আলোচনার ঝড় ওঠে, বাক যুদ্ধে জড়িয়ে পড়েন ভারতের রাজনৈতিক নেতারা। তবে হিজাব ইস্যুতে নোবেল বিজয়ী পাকিস্তানি বংশোদ্ভূত মালালা ইউসুফজাইয়ের এক টুইট স্পর্শকাতর এই বিতর্কে নতুন মাত্রা এনে দিয়েছে। মালালা ইউসুফ বুধবার 9 ফেব্রুয়ারি এক টুইটে বলেছেন, হিজাব পরার কারণে মেয়েদের স্কুলে ঢুকতে না দেওয়া ভয়ঙ্কর ব্যাপার, বেশি কাপড় বা কম কাপড় যে কোনো উসিলাতে নারীদের পণ্য বানানোর প্রবণতা চলছেই। নারী শিক্ষার পক্ষে আন্দোলনে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া মালালা তার টুইটে মুসলিম নারীদের কোণঠাসা করা বন্ধ করতে ভারতীয় নেতাদের প্রতি আহ্বান জানান। মালালার এই টুইট প্রকাশের পর থেকেই তা নিয়ে ভারতে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। দেশটির শীর্ষ স্থানীয় সব মিডিয়ায় মালালার টুইট নিয়ে রিপোর্ট হয়েছে। বিজেপি নেতা কপিল মিশ্র এক টুইটে মালালার তীব্র সমালোচনা করে লিখেছেন, আফগানিস্তানে ইরানে পাকিস্তানে হিজাব না পরার জন্য মুসলিম নারীদের হত্যা করা হচ্ছে, শুধু হিন্দু বা শিখ হওয়ার কারণে পাকিস্তানি নারীদের হত্যা করা হচ্ছে, এসব নিয়ে মালালা কখনোই একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। দিল্লিতে হিন্দু মুসলিম দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ থাকা বিজেপির এই নেতা আরও বলেন, পাকিস্তানি হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তরিত করা নিয়ে কেন কথা বলেন না মালালা। সাহসী ভূমিকার জন্য মুসকান খান নামের ওই ছাত্রীকে 5 লাখ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে। টাইমস নাও নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এই পুরস্কার ঘোষণা করে ভারতের জমিয়াতে উলামায়ে হিন্দ। টুইট বার্তায় জমিয়াতের সভাপতি মাওলানা মাহমুদ আসহাদ মাদানির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এই পুরস্কার ঘোষণা দেওয়া হয়। টুইট বার্তায় বলা হয়, নিজের আইনি ও ধর্মীয় অধিকার রক্ষায় তীব্র বাধার মুখে পড়েও একাই পুরোদলের বিপক্ষে প্রতিবাদ করায় সাহসী ছাত্রী মুসকান খান বিনতে মোহাম্মদ হুসাইন খানের প্রতি শুভেচ্ছা হিসেবে 5 লাখ রুপি পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, মুসকান খান কর্ণাটকে মান্ডি এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর বাণিজ্যিক বিভাগের ছাত্রী। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজের 6 ছাত্রীকে মাথায় হিজাব পরে আসায় ক্লাসে ঢুকতে দেননি কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন থেকে আন্দোলন শুরু হয়, ক্রমে তা রাজ্যের অন্যান্য স্কুল কলেজগুলোতে ছড়িয়ে পড়ে। হিজাব ইস্যুতে রাজ্যের বহু স্কুল কলেজে বিক্ষোভ এখনও অব্যাহত আছে। বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা হয়েছে।